হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আজকে কিন্তু আমরা চলে এসেছি দীনবন্ধু এন্ড্রুজ কলেজের ওয়েবসাইটে এবং দীনবন্ধু এন্ড্রুজ কলেজের যে ইউজি যে অ্যাডমিশন বিএ বিএসসি বিকমের সেটা কবে থেকে শুরু হবে এবং তার রিলেটেড যে নোটিশগুলো রয়েছে, কী কী সাবজেক্ট এখানে পড়ানো হয়ে থাকে এবং তার সাথে কী কী রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কত টাকা করে ফি স্ট্রাকচার রয়েছে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন অনলাইনে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে কী কী ডকুমেন্ট তোমাদের ওই অ্যাপ্লিকেশানে ফর্ম ফিল আপের সময় লাগতে পারে, সমস্ত ডিটেলসে আজকের এই ভিডিওটা হতে চলেছে। তোমরা সম্পূর্ণ দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। সো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে তোমরা ওয়েবসাইটে আসার পর দেখো এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, অ্যাডমিশন বলে রয়েছে এখানে ইউজি অ্যান্ড অ্যাডমিশন নোটিস ইউজি অ্যান্ড পিজি। এই ইউজি অ্যাডমিশন নোটিসের মধ্যে তোমরা যদি ক্লিক করো এখান থেকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিছু দেখাচ্ছে না, তোমরা এই ভিউ অলসে ক্লিক করবে। ভিউ অলসে ক্লিক করার পর তোমার সামনে এরকম ইন্টারফেস খুলে গেলে তোমরা এই যে মান্থটা যেহেতু জুলাই, জুলাই মান্থটা সিলেক্ট করবে। করলেই কিন্তু তোমাদের সামনে এখানে দেখো দুটো নোটিশ শো করছে, যেটা 3 তারিখ আর 6 তারিখে দিয়েছে। আমি তবু তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই যে পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে, নিয়ে তোমরা দেখতে পারো। আমি তোমার সামনে ডিটেলসে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন নোটিফিকেশান 3 তারিখে দিয়েছে। সবার প্রথমে কত তারিখ থেকে এখানে অ্যাডমিশান শুরু হতে চলেছে সেটা দেখো তোমরা। জুলাইয়ের 18 তারিখ থেকে তোমার কিন্তু অ্যাডমিশান ইতিমধ্যে শুরু হতে চলেছে এবং অ্যাডমিশান রিলেটেড এখানে কিছু বিএ বিএসসি বিকম পুরো সিস্টেমটা যেহেতু এখন সেমিস্টার সিস্টেম এবং সেই সিস্টেমে তোমাদের কী কী সাবজেক্ট এই কলেজে পড়ানো হয়ে থাকে এবং ডিএ সেকশান এবং তোমাদের যেটা রয়েছে মর্নিং সেকশান সেই সেকশানে কী কী সাবজেক্ট রয়েছে সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে যেমন দেখো অনার্স কোর্সগুলো যেগুলো রয়েছে ডে সেকশানে সেখানে কিন্তু বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি থেকে শুরু করে কিন্তু পলিটিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি থেকে শুরু করে একদম লাস্টে কিন্তু বিকম কিন্তু অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স কিন্তু রয়েছে এবং মেজর কোর্স যেটা ডে এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে সেরিকালচার রয়েছে এবং জেনারেল কোর্স যেগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে এবং জেনারেল কোর্সগুলো কিন্তু বেশিরভাগ কিছু কিছু রয়েছে মর্নিংয়ে, কিছু কিছু রয়েছে ডেতে। এখানে বিএ বিএসসি জেনারেল কোর্সগুলো যেগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে তোমাদের তারপরে দেখো এখানে এই পিডিএফের মধ্যেই দিয়ে দিয়েছে তোমরা যারা অনলাইনে মানে অ্যাপ্লিকেশান যখন দেবে বা ফর্ম ফিল আপটা সাবমিশান করবে তখন কী কী তোমাদের লাগতে পারে এখানে দিয়েছে। যেমন তোমাদের ফটোগ্রাফের জন্য এখানে এই সাইজের মধ্যে রাখতে হবে, 50 কেবির মধ্যে তোমাদের থাকতে হবে, সিগনেচার রয়েছে সেইগুলো তোমরা কিন্তু 50 কেবি এইগুলো কিন্তু আগে থেকে করে তোমরা রেখে দিতে হবে, তারপর তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। সেই জন্য আগে থেকে দিয়ে দিয়েছে, ঠিকঠাক করে রেখে দিতে পারো ফর্ম ফিল আপের সময় যাতে না এইগুলো না খুঁজতে হয়, ঠিক আছে। এখানে যেমন তোমরা দিয়েছে কম্পালসারি তোমার মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে এবং মাধ্যমিকে তোমাদের যে মার্কশিট সেটা রয়েছে। এখানে কিন্তু এসসি এসটি যদি থাকে তাহলে যেগুলো যদি রিকোয়ার্ড হয় তবে তোমাদের দিতে হবে। এছাড়া এই রিলেটেড কিছু কিছু সার্টিফিকেট রয়েছে তোমরা দেখে নিতে পারছো আশা করি এবং এখানে লাস্টে রয়েছে দেখো সিইউ রেজিস্ট্রেশন, যারা হয়তো সিইউতে মানে পড়তো অ্যাকচুয়ালি, ঠিক আছে, আবার কিছুদিন পর হয়তো অ্যাডমিশান নেয়নি বা অলরেডি যারা রেজিস্টার রয়েছে হয়তো সেই জন্য বলছে, যাদের রেজিস্টার রয়েছে আবার কিন্তু অ্যাডমিশান নিতে চাইছে বিএ বিএসসি বা বিকমে প্রথম থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি যেহেতু রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি তারা স্টুডেন্ট হয়ে গেছে বা একবার রেজিস্ট্রেশন করা হয়ে গেছিলো তাই তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগতে পারে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা দেখে যেতে পারছো। এবার নেক্সট আমরা দেখো দ্বিতীয় পিডিএফটা যেটা রয়েছে সেটা আমরা দেখবো, যেটা কিন্তু 6 তারিখে দিয়েছে। এখানে ক্লিক করলে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারছো এবং এই পিডিএফে রয়েছে তোমাদের কিন্তু সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে তোমার অ্যাডমিশান ফি স্ট্রাকচার সমস্ত কিছুই কিন্তু এখানে তোমরা পাবে, সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বলা আছে 18 জুলাই থেকে কিন্তু অ্যাডমিশানটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের জন্য শুরু হচ্ছে এবং এখানে কিন্তু 16 আগস্ট দেখো ফার্স্ট অ্যাডমিশান লিস্ট সেটা কিন্তু পাবলিশ করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু এখানে সব কিছু বলা রয়েছে। এইগুলো আমি ডিটেলসে যাচ্ছি না কারণ স্টেপ ওয়াইজ আস্তে আস্তে 18 তারিখ জবে থেকে ফর্ম ফিল আপ হবে, তারপরে অনেক ভিডিও আসবে সেইগুলোতে তোমরা ডিটেলসে পেয়ে যাবে এই চ্যানেলে। সবার প্রথমে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দিয়েছে সেখানে কিন্তু সবার প্রথমে বলেছে ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লিকেশান বা ফর্ম ফিল আপ করার জন্য যে ক্রাইটেরিয়া তোমাদের দরকার, সবার প্রথমে তোমরা যে ফর্ম ফিল আপ করতে পারবে যারা কিন্তু জেনারেল বা পার্স কোর্সে অ্যাডমিশান নিতে চলেছো তাদের ক্ষেত্রে কিন্তু তোমার 10+2 এক্সামিনেশান যেটা সেটা কিন্তু পাস থাকতে হবে এবং তোমার পাস করতে হবে কিন্তু যে ইংলিশে কিন্তু তোমার পাস করতেই হবে এবং তার সঙ্গে তোমাদের যে ফুল মার্কস মার্কশিটের উপরে ফুল মার্কস যেটা বসানো থাকে সেটা কিন্তু 100 কম হওয়া চলবে না। অনেক বোর্ড বা কাউন্সিলের ক্ষেত্রে হয়তো হয়ে থাকে, নইলে এখানে দিয়েছে সেইটা আমি তোমাদেরকে বলছি যে 100 কম যেন হয় না। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেমন 100তেই হয় সব ফুল মার্কসগুলোই থাকে, টোটাল ফুল মার্কস যেটা সাবজেক্টে বা মার্কশিটে যেটা থাকে ফুল মার্কস,
এবং এখানে দেখো জেনারেল কোর্সের ক্ষেত্রে তাহলে কোনো মার্কসের কোনো এখানে কিন্তু বলা নেই ফর্ম ফিল আপের জন্য, কিন্তু অনার্স কোর্সের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু একটু বলে দিয়েছে, যেটা হচ্ছে সবার প্রথমে ইংলিশে পাস আউট থাকতে হবে এবং ফুল মার্কস 100 কম হওয়া চলবে না, এবং তার সঙ্গে আর কী কী কন্ডিশন ফুলফিল করতে হবে সেটা দিয়েছে। সবার প্রথমে দেখো 50 কিন্তু তোমাদেরকে বেস্ট অফ 4 সাবজেক্ট তোমাদের এডুকেশান এবং তার সঙ্গে যদি তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ হয়ে থাকে বেস্ট অফ 4 সেই সাবজেক্ট দুটোকে কিন্তু বাদ দিয়ে বেস্ট অফ 4 করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের যদি এর সঙ্গে তোমাদেরকে যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টে কিন্তু অ্যাটলিস্ট 45% মার্কস তোমাদের হওয়া চাই, তবেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার কাদের এই যে কন্ডিশানটা কারোর হয়তো ফুলফিল করলো না, তাদের ক্ষেত্রে কি হয়তো এটাও থাকলে হবে যে 55% মার্কস ইন তোমাদের সেই সাবজেক্টে রয়েছে যে সাবজেক্টটা অনার্স নিতে চাইছো, এবং অন্যান্য সাবজেক্ট তোমাদের মোটামুটি করে পাস আউট করা রয়েছে সেই সাবজেক্টে, সেই সাবজেক্টে তোমার 55% তাহলে মার্কস হলেই চলে যাচ্ছে, অন্য সাবজেক্টে জাস্ট পাস আউট থাকলেই হচ্ছে। এবং তারপরে আরেকটা কন্ডিশান দিয়েছে এখানে যে তাছাড়াও অর করে এটা দিয়েছে, প্রথমে এই পাস যেটা ইংলিশ অ্যান্ড ফুল মার্কস লেস দ্যান 100 এটা কিন্তু সবার মেন কন্ডিশান, তার সঙ্গে যদি এই কন্ডিশানটা ফুলফিল হয়ে থাকে তো ভালো, যদি না হয় এর সঙ্গে তখন এই কন্ডিশানটা তোমরা ফুলফিল করাতে পারো, যদি আবার এই কন্ডিশানটাও ফুলফিল না হয় তাহলে এর সঙ্গে এই কন্ডিশানটাকে তোমরা ফুলফিল করিয়ে তোমরা দেখতে পারো যে তোমাদের কোন কন্ডিশানটা ফুলফিল হচ্ছে, তোমরা তারপর ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। তৃতীয় যেটা বলেছে সেটা হচ্ছে 55% মার্কস এগ্রিগেট, যেখানে কিন্তু এডুকেশন এবং এনভায়রনমেন্টাল স্টাডিজকে কিন্তু বাদ দিয়ে তোমরা বেস্ট অফ 4 তোমরা এগ্রিগেট করতে হবে, যেটা 50 মার্কস তোমাদের লাগছে 50%। এবং তার সঙ্গে কিন্তু তোমরা দেখো এখানে একটা কন্ডিশন মতো দিয়েছে যে ইন কেস দ্য ক্যান্ডিডেট হ্যাজ নট স্টাডি দ্য সাবজেক্ট ইন অর ইন হিস অর হার প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশান 10+2 লেভেল প্রোভাইডেড অল ক্রাইটেরিয়ার ফুলফিল। এখানে কিন্তু এটাতে যেটা দিয়েছে যে অনেক সময় দেখা যায় হয়তো সায়েন্স স্ট্রিমে কোনো স্টুডেন্ট হয়তো কমার্স স্ট্রিমেও যায়, এই জাতীয় যখন তাদের যে সাবজেক্টে স্টাডি করে সেই সাবজেক্টটা তাদের হয়তো যেটা এইচএস লেভেলে থাকে না, সেক্ষেত্রে তাদের এই কন্ডিশানটা ফুলফিল করতে হবে। এবং এখানে কিন্তু যে সবাই হয়তো কেউ আর্টসে পড়ে সে হয়তো সায়েন্সে চলে যেতে পারে এরকম কিন্তু নয়, কিছু কিছু সাবজেক্টে যেখানে পার্টিকুলার যাওয়ার চান্স থাকে সেই সব সাবজেক্টে যেখানে স্কোপ থাকে বা ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমরা যখন সাবজেক্ট সিলেক্ট করবে তোমরা ওখানে দেখিয়ে দেবে যে এই সাবজেক্টেই তোমরা শুধুমাত্র যেতে পারবে, ঠিক আছে, এই সাবজেক্টগুলো এই সাবজেক্ট আমার ছিল এই জেসে আমি এই সাবজেক্টে যেতে পারবো, এই সমস্ত তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখনই তোমরা পেয়ে যাবে বা ওদের নোটিফিকেশানে বা যে ফর্ম ফিল আপের আগে আরেকটা হয়তো নোটিফিকেশান দিতে পারে বা তোমরা ওয়েবসাইটে তখন কিন্তু সমস্ত কিছু জানতে পেরে যাবে, ঠিক আছে। এবার চলো আমরা কিন্তু রিজার্ভ ক্যাটাগরি যদি দেখি সেখানে কিন্তু 40% মার্কস দিয়েছে সমস্ত কিছু সব সেম জেনারেল ক্যাটাগরির সঙ্গে, শুধুমাত্র মার্কসটা কিন্তু একটু রিডিউস করা বা কমানো রয়েছে, ঠিক আছে, আর কিছু নেই, তোমরা দেখে নিতে পারছো এখানে 40% মার্কস করে রয়েছে। এবং এখানে দেখো তোমরা যদি দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশান, এখানে কিন্তু অ্যাডমিশানে ওইটা ছিল ফর্ম ফিল আপ, অ্যাডমিশানের জন্য মিনিমাম যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা দেখছো, এটা কিন্তু অ্যাডমিশানের ক্রাইটেরিয়া এখানে দিয়ে দিয়েছে যে জেনারেল কোর্সে তোমরা অ্যাডমিশান নিতে গেলে ন্যূনতম বেস্ট অফ 4 কত মার্কস করে তোমাদের দরকার, এখানে ন্যূনতম কিন্তু বেস্ট অফ 4 কিন্তু 150 মার্কস দরকার যারা আর্টসে নেবে, এবং এখানে বলে দিয়েছে তোমরা কিন্তু 10+2 এক্সামিনেশান কিন্তু তোমাদের ক্যান্ডিডেটকে পাস করতে হবে, এবং যে সাবজেক্টগুলো নিয়েছে বা নেবে সে আর্টসের হয়তো তারা মানে জেনারেল কোর্সে হয়তো 3 সাবজেক্ট তারা চুজ করবে এই 3 সাবজেক্ট কিন্তু পাস থাকতে হবে, এখানে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এবং তোমরা যে যারা পিওর সায়েন্স নেবে তাদের ক্ষেত্রে কিন্তু 175 কিন্তু তোমাদের কিন্তু লাগবে, এবং এখানে কিন্তু বলে দিচ্ছে দেখো 150 আর্টস যারা জেনারেল কোর্সে হবে, কিন্তু SC/ST-র ক্ষেত্রে কোনো নাম্বারে দেয়নি এখানে, এক্সেপ্ট SC/ST বলে দিয়েছে, মানে SC/ST-র জন্য কোনো কিন্তু নাম্বার এখানে বলে দেয়নি, তারা ফর্ম ফিল আপ করলে এবার তাদের ভিত্তিতে তোমরা যেমনভাবে মেরিট লিস্ট যেটা বেরোবে ওই নাম্বারের ভিত্তিতে হবে, তোমরা এবার পেলে অ্যাডমিশান তোমরা নিতে পারবে, ঠিক আছে, নাম্বারের তোমার লিস্টের মধ্যে তোমরা থাকলে আর কি, ঠিক আছে। এবার হচ্ছে সায়েন্স স্ট্রিমের জন্য এখানে বলে দিচ্ছে 175, যারা SC/ST আছে তাদের কোনো নাম্বারে কোনো বলেনি, জাস্ট পাস থাকলে হবে। এবং তারপরে এখানে দেখো পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্সের ক্ষেত্রে কী কী বলেছে, কোন কোন সাবজেক্টে তাদের তোমাদের পাস আউট থাকতে হচ্ছে, তোমার 12 পাস আউট থাকতে হচ্ছে, এবং তোমাদের যে সাবজেক্ট ম্যাথামেটিক্স ফিজিক্স এবং কেমিস্ট্রি এখানে কিন্তু পাস থাকতে হচ্ছে। এবং বায়োতে তোমাদের বায়ো সায়েন্সের ক্ষেত্রে তোমার কিন্তু বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রিতে তোমার পাস আউট থাকতে হচ্ছে, তবে তোমরা কিন্তু জেনারেল কোর্সে কিন্তু তোমরা অ্যাডমিশান নিতে পারবে, এবং এই বেস্ট অফ 4 এই মার্কসটা কিন্তু মেরিট লিস্টে তোমরা বেরোবে, মেরিটটা কিন্তু যেটা বেস্টটা হয় সেটা কিন্তু বেস্ট অফ 4 রেসপেক্টে মেরিটটা তৈরি করা হয়। কমার্স
কমার্সের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু 160 marks দিয়েছে এবং এখানেও এক্সেপ্ট এসসি এসটি বলেছে এবং এখানে কিন্তু তোমার দেখো 10+12 তোমাদের সেটা পাস আউট থাকতে হচ্ছে স্ট্রিম আদার দ্যান কমার্স তাদের কিন্তু ম্যাথামেটিক্সে পাস থাকতেই হবে তবেই কিন্তু কমার্সে আসতে পারবে ঠিক আছে যারা আমি যেটা বলছিলাম যে অন্য স্ট্রিম থেকে যারা হয়তো আসে যেমন সায়েন্স থেকে হয়তো কমার্সে তাদের ক্ষেত্রে ম্যাথামেটিক্সে অবশ্যই কিন্তু পাস থাকতে হবে এখানে কোনো বলে দেয়নি যে রেসপেক্টিভ সাবজেক্টগুলোই পাস থাকতে হবে যেটা কিন্তু আর্টসের যেটা কিন্তু সায়েন্সের ক্ষেত্রে কিন্তু বললো এইভাবে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস এখানে দেখে নিতে পারছো এবং সব থেকে লাস্টে কিন্তু এখানে দেখো রয়েছে দেখো অনার্সের জন্য এবার ক্রাইটেরিয়া অনার্সের জন্য তোমরা বেস্ট অফ 4 কিন্তু মার্কস এখানে লাগবে যেটা কিন্তু মেরিট লিস্টে তোমাদের বেরোবে এবং সেখানে কিন্তু এখানে কোনো বলে দেয়নি যে এই মার্কস তোমাদের দরকার তো এখানে শুধু বলে দিয়েছে কোন কোন সাবজেক্টগুলো নিতে গেলে তোমরা কোন কোন সাবজেক্টে পাস আউট থাকতে হবে হিস্ট্রি নিতে গেলে হিস্ট্রিতে পাস আউট থাকতে হবে সেরকমই আমি আরেকটা দেখাচ্ছি যেমন ফিজিক্স নিতে গেলে তোমাদের ফিজিক্স ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রি তোমরা কিন্তু সাবজেক্ট হিসেবে তোমরা কিন্তু পাস থাকতে হবে এই জিএসে না এই জাতীয় এরমভাবে কিন্তু এই সমস্ত কিছু কিন্তু এখানে বলা রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারছো বেস্ট অফ 4 ভিত্তিতে কিন্তু এখানে অ্যাডমিশনটা হবে এরপর তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারছো যে সিট ওয়াইজ যে ক্যাপাসিটি রয়েছে সেই ডিটেলস তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারছো এবং তারপর একদম লাস্টে আমরা যে মেইন জিনিস যেটা অনেকেই হয়তো অ্যাডমিশন নেওয়ার আগে সবার মাথায় আসে যে অ্যাডমিশন আমরা তো নেবো কিন্তু আমাদের কত টাকা অ্যাডমিশনের জন্য দরকার হবে সেটা অনেকের মাথায় কিন্তু ঘোরে সেই অ্যাডমিশন ফি স্ট্রাকচারটা আমরা মেনলি দেখে নিচ্ছি তোমরা তার আগে যে জিনিসগুলো রয়েছো সেগুলো এই পিডিএফটা থেকে তোমরা মোটামুটি দেখে নিতে পারছো এখানে দেখে নাও অ্যাডমিশন ফিস বললে এখানে বেঙ্গলি অনার্স যারা নেবে তাদের জন্য কিন্তু 2285 করে রয়েছে এবং ইংলিশ অনার্সও 2285 এইভাবে কিন্তু তোমরা হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে রয়েছে তোমরা 2285 ইংলিশ অনার্স উইথ জিও বলে এখানে রয়েছে সেটা হচ্ছে তোমাদের 2905 টাকা এবং যারা ফিজিক্স অনার্স নেবে তাদের ক্ষেত্রে কিন্তু 4405 টাকা যারা ইলেকট্রনিক্স অনার্স তাদের 6305 টাকা এইভাবে যারা কিন্তু মাইক্রোবায়োলজি অনার্স নেবে তাদের 13505 টাকা রয়েছে এবং লাস্টে যারা পাস কোর্সে নেবে তাদের ক্ষেত্রে 2000 BA পাস 2235 টাকা বিকম পাস 2455 টাকা করে রয়েছে এবং বিএসসি পাস যারা পিওর তাদের ক্ষেত্রে 2585 যারা বিএসসি পাস বায়োসায়েন্সের যাদের ক্ষেত্রে কিন্তু 2755 এইভাবে কিন্তু পুরো ফি স্ট্রাকচার রয়েছে তোমরা এখান থেকে কিন্তু তোমরা যে কোর্সে ভর্তি হতে চাইছো সেই কোর্সে ফি স্ট্রাকচার মানে এটা হচ্ছে তোমরা অ্যাডমিশন যখন নিতে যাবে সেই সময় কিন্তু এই ফিসটা কিন্তু ওদের কাছে পে করতে হবে তবেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে এটা হচ্ছে প্রথম অ্যাডমিশনের সময় যে ফিসটা তোমাদের দিতে হচ্ছে সো আশা করব তোমাদের কাছে আজকের এই ভিডিওতে অনেক কিন্তু ইনফরমেশান দীনবন্ধু ইংলিশ কলেজ সম্পর্কে তোমাদের কিন্তু দিয়েছি এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু তোমার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো যারা কিন্তু অ্যাডমিশন নিতে চাইছে সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত সো টাটা বাই বাই